बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम माय ऑल व्यूअर्स एंड सब्सक्राइबर सबाई निश्चय आल्लाहर रहमते खूब भालो आछेन। आजकेर भिडियोते आमी शेयर करब नदीर पाँच मिसाली छोटो माछ। आमी जेभाबे साधारणत ए माछटी रान्ना करे थाकि सेई रेसिपिटी आपनादेर साथे शेयर करब। आशा करछि आपनादेर भालो लागबे। जारा नतून राधुनी बा बेचालार भाइया बा आपुरा रयेछेन तादेर जन्य अनेक उपकारे आसबे। जदि व्यूअर्स आमार भिडियोगुलो आपनादेर एकटुओ भालो लेगे थाके ताहले प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे आमार पाशेई थाकबेन। जारा आमार चैनलटि अलरेडी सबस्क्राइब करेछेन तादेर असंख्य धन्यवाद जानिये चले जाच्छि आजकेर रेसिपिते। प्रथमे चूलाय आमी एकटि पैन बसिये दियेछि। एखन एर मध्ये आमी दिये दिब रान्नार तेल अथवा सरिषार तेल। आमी एई सरिषार तेल दिएई छोटो माछगुलो साधारणत रान्ना करे थाकि, তাই আমি এখানে সরিষার তেল পরিমাণ মতো দিয়েছি। আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ আস্ত জিরা। পাঁচমিশালি ছোট মাছগুলো এভাবে আস্ত জিরা ফোড়নে দিলে খেতে খুব ভালো লাগে। তো যখন জিরা থেকে সুঘ্রাণ ছড়াবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। আমি এখানে এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে আমি একটু কেটে দিয়েছি। এখন পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা নরম হয়ে এলে এর মধ্যে স্বাদ মতো লবণ দিব। লবণ দেওয়া হয়ে গেলে এক এক করে মরিচের গুঁড়া দিচ্ছি দুই চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ। আর সামান্য একটু পানি দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন পানির সাথে মশলা সব কিছু মিশিয়ে দিতে হবে। এখানে ঝালটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তারপরে আমি পানির সাথে মশলা আবারও ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলার উপরে তেল ভেসে আসা পর্যন্ত আমি কষিয়ে নিব। ফিরে এলাম দু থেকে তিন মিনিট পরে। তিন মিনিটের মধ্যেই কিন্তু মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে ভেসে এসেছে। ঠিক এই পর্যায়ে ছোট মাছগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেওয়া হয়েছে। এখানে কয়েক রকমের মাছ রয়েছে, ট্যাংরা, বাম মাছ, তারপর মেনি মাছ, বেলে মাছ, এগুলো কয়েক রকমের মাছ মিক্সড করা রয়েছে। এই মাছগুলো এভাবে রান্না করলে খেতে খুব বেশি ভালো লাগে। এখন সব কিছুর সাথে মাছগুলোকে নেড়ে মিশিয়ে দিব। তারপরে এর মধ্যে টমেটো দিতে হবে। টমেটোগুলো আমি লম্বা আর চিকন করে কেটে নিয়েছি। এখানে দেড়টা টমেটো রয়েছে মাঝারি সাইজে, সেখান থেকে আমি অর্ধেকটা টমেটো উপর দিয়ে দিয়ে দিলাম। আর একটি টমেটো সরিয়ে রাখছি, এটা পরে ব্যবহার করব। এখন টমেটো দেওয়ার পরে মাছের সাথে আবার একটু টমেটোগুলোকে নেড়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে লো জ্বালে পাঁচ মিনিটের জন্য কষাবো। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিব। এখন আবার একটু আলতো হাতে নেড়ে দিতে হবে। যেহেতু এগুলো ছোট মাছ, এগুলো খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে কাটা কাটা হয়ে যাবে, তাই একটু আলতো হাতে নেড়ে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে দু তিন মিনিট কষিয়ে নিব। দু তিন মিনিট পরে আমি এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিব। আর তার আগে আমি একটু নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। মাছের ভিতরে মশলাগুলো ঢুকতে পারে এরকম পর্যায়ে পানিটা দিতে হবে। পানি দিয়ে তারপর আমি একটু মিশিয়ে দিচ্ছি। এখন উপর দিয়ে টমেটোগুলো দিয়ে দিব। সবগুলো টমেটো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। বলক চলে আসার পরে উপর দিয়ে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি যার যার স্বাদ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। কেউ ধনিয়া পাতা পছন্দ না করলে না দিলেও হবে। ঢাকনা দিয়ে এবার আবার ঢেকে দিলাম। ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর। ইতিমধ্যে কিন্তু আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। ছোট মাছটা রান্না আমাদের এখানেই শেষ। চুলাটাকে আমি বন্ধ করে দিচ্ছি, কারণ এখন চুলার তাপে যতটুকু তাপ থাকে সেই তাপে ঝোলটা যতটুকু টানা দরকার টেনে যাবে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে লবণটাকে আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। লবণ কম বেশি হলে এই পর্যায়ে অ্যাডজাস্ট করে নেবেন। হয়ে গিয়েছে আমাদের ছোট মাছ রান্না। দেখতে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে, এটা খেতেও কিন্তু অনেক মজার। এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার সার্থকতা। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।